নজরদারি ও সচেতনতার ফাঁকফুকুর গোলে মুর্শিদাবাদে এখনও গোপনে হচ্ছে বাল্যবিবাহ যার জেরে নাবালিকা বধুরা হচ্ছেন নাবালিকা মা শিশুর কোলে আরও একটি শিশু এ দৃশ্য এখন মুর্শিদাবাদে খুব চেনা সম্প্রতি বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রেও বিবাহিত কিশোরী এও স্ত্রীদের দেখা গেছে পরীক্ষা দিতে শামশেরগঞ্জ ও কর্ণসুবর্ণের দুই কিশোরী সন্তান প্রসব করে হাসপাতালের বেডে শুয়ে পরীক্ষা দিয়েছে সুতিতে সন্তান সম্ভবা এক কিশোরীও পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় নাবালিকা বয়সে মা হওয়ার ফলে সদ্যজাতরা যে অপুষ্টি শিকার হচ্ছে তার প্রমাণ গত বছর ডিসেম্বরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে এগারোটি শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনার কারণ যে নাবালিকা বিয়ে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং জেলা স্বাস্থ্য দপ্তরের আভ্যন্তরীণ তদন্তেও তাই উঠে আসে মুর্শিদাবাদ জেলার হাসপাতালগুলিতে যতজন গর্ভবতী ভর্তি হন তাদের আঠেরো থেকে কুড়ি শতাংশের বয়সী আঠেরো বছরের নিচে জেলা স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে মুর্শিদাবাদে বছরে প্রায় এক লক্ষ ষাট হাজার মহিলা মা হন তার মধ্যে পঁয়ত্রিশ হাজার থেকে একচল্লিশ হাজার জন নাবালিকা মা শতাংশের হিসেবে বাইশ থেকে ছাব্বিশ শতাংশ মাই বয়স্ক স্বভাবতই সদ্যজাতদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম হয় শিশুরা অপুষ্টির শিকার হয়ে নানান রোগে আক্রান্ত হয়ে পড়ে ফলশ্রুতি ধরাই মৃত্যু পর্যন্ত উপায় খুঁজতে ময়দানে নেমেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন

এর উপর ডিপেন্ড করে যে যে ধরনের স্কলারশিপস আছে সেইগুলো পাচ্ছে প্লাস হচ্ছে গিয়ে যে মানে আরেকটা কারণও হবে হচ্ছে গিয়ে যে মানুষের মানে ধীরে ধীরে ওভারঅল আয়পত্তর যতটা বাড়বে ততটা তার মানে ফর্মালাইজড এডুকেশনে তার রিটেনশন বাড়বে সম্প্রতি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এক কর্মশালার পর রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের কাউন্সিলর জেলা শিশু সুরক্ষা দপ্তর জেলা শিশু সুরক্ষা কমিটি এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি লাগাতার প্রচার অভিযানে লেগেছে এই সামাজিক অভিশাপ পরিবর্তনের জন্য প্রতিটি সচেতন মানুষকেই প্রতিরোধের ভূমিকা নিতে হবে বলে আহ্বান জানাচ্ছে জেলা প্রশাসন মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক আকাশবাণী সংবাদ আমরা পরিসংখ্যান অনুযায়ী আমাদের এখানে প্রায় ডেলিভারির সংখ্যা প্রায় এক লাখ বাষট্টি হাজার মতো আমাদের বার্ষিক ডেলিভারি হয় এর মধ্যে বিভিন্ন সময় অনেক রকমই তত্ত্ব আসে তাতে আমরা বারবার করেই দেখেছি যে লো বার্থ বাচ্চা যে কোনো সময় আমরা অ্যাট মাল্টিপল পয়েন্টস অফ টাইম আমরা দেখেছি লো বার্থ বাচ্চা সংখ্যা কুড়ি পার্সেন্টের কাছাকাছি ভ্যারি করছে এবং এই মুহুর্তে জেলায় টিন এজ প্রেগনেন্সি সতেরো থেকে কুড়ি পার্সেন্টের মধ্যে ভ্যারি করছে কুড়ি বাইশ পার্সেন্টের মধ্যে ভ্যারি করছে তো আমরা চেষ্টা করছি এটাকে যে করে হোক যতটা সম্ভব নিয়ে আসা নিচের দিকে নিয়ে আসা